আচ্ছা, আমরা আজকে দেখব, সবাই কেমন আছো? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমরা দেখবো আজকে লার্নিং লার্নিং একটা পয়েন্ট আছে, সেটা আমরা দেখবো। লার্নিং বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু শেখা, নতুন কোনো কিছু শেখা, কোনো জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করাটা বিভিন্ন ভাবে হতে পারে। এটা হতে পারে নলেজ শেয়ারিং এর মাধ্যমে হতে পারে, তারপর হচ্ছে কোন একটা এক্সাম্পল অ্যানালাইসিস এর মাধ্যমে হতে পারে, তারপর হচ্ছে কোন একটা পয়েন্ট স্টাডি করার মাধ্যমে হতে পারে। মানে ভেরিয়াস মেথড রয়েছে মানে লার্ন করার জন্য, এগুলো আমরা আজকে দেখবো আস্তে আস্তে। তারপর আমরা আরেকটা জিনিস, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আজকে আমরা যে পয়েন্ট গুলো দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্স লার্নিং, রুট লার্নিং, ইন্ডাকশন, ডিসিশন ট্রিজ, নিউরাল নেটওয়ার্কস, এগুলো আমরা দেখবো। তার আগে আমরা একটা ফিগার দিকে আসি। এফএল দিয়ে দেখা যাচ্ছে, এটা এই পিকচার দেখছো তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেওয়া হয়েছে একটা সার্কেলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এরিয়ার মধ্যে মেশিন লার্নিং একটা এরিয়া ক্রিয়েট করা হয়েছে। মেশিন লার্নিং এরিয়ার মধ্যে একটা ডিপ লার্নিং একটা এরিয়া ক্রিয়েট করা হয়েছে। দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, আর একটা পার্ট হচ্ছে কি ডিপ লার্নিং। কথা কি বোঝা গেছে? তারপর মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। এই ফিগারের এক্সপ্লেনেশন কি বোঝা যাচ্ছে? রেসপন্স করতে হবে। স্যার জুম করলে দেখা যায় আর কি, জুম করলে দেখা যায়, এখন দেখা যাচ্ছে না? এগুলো বুঝা যাচ্ছে না। সবাই স্ক্রিনটা জুম করলে দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন দেখা যায়, জি স্যার, জি স্যার। মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, আর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। আমার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ডেফিনেশন কি মেশিন লার্নিং এর, এটা হলো তোমাদের একটা কোর্স রয়েছে মেশিন লার্নিং, তার হচ্ছে ডিপ লার্নিং, এটা হচ্ছে মাস্টার্স লেভেলে গেলে এটা বিস্তারিত কোর্স আছে, দেখুন। অথবা কেউ যদি স্টাডি করতে পারো অনলাইন থেকে এটা স্টাডি করতে পারো। তো আমাদের টপিকস হচ্ছে মূলত আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই লার্নিং বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব আর কি। এই লার্নিংটা, এখানে লার্নিং বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হলো আমরা একটা মেশিনকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ক্রিটিসিজম আছে। ক্রিটিসিজম মানে সমালোচনা, ইজ দ্যাট মেশিন ক্যান নট বি কল্ড ইন্টেলিজেন্ট। মেশিনকে ইন্টেলিজেন্ট বলা হয় না আনটিল, যতক্ষণ না দে আর এবল টু লার্ন টু ডু নিউ থিংস এন্ড অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস রাদার দেন সিম্পলি ডুইং এজ দে আর টোল্ড টু ডু। মানে মেশিন লার্নিং এর একটা ক্রিটিসিজম হচ্ছে একটা মেশিনকে মানে তখন পর্যন্ত ইন্টেলিজেন্ট বলা যাবে না যতক্ষণ না তারা নিউ থিং বুঝতে না পারে, অ্যাডাপ্ট করতে না পারে। কথা কি বোঝা গেছে? মানে মনে করো তুমি একটা রোবট ডেভেলপ করছো, রোবট এটা তুমি যে কাজটা করে, যে কাজ জন্য ডেভেলপ করছো, শুধু ওই কাজই করতে পারে, সে নতুন কোনো কিছু করতে পারে না। এটাকে বলা হচ্ছে এটা এই রোবটটা ইন্টেলিজেন্ট না, কারণ হচ্ছে কি সে কোনো নিউ থিং করতে পারে না, যেটা সে রাদার দ্যান সিম্পলি ডুইং এজ দে আর টোল্ড টু ডু।
মানে যেটা করার কথা ছিল সেটা ছাড়া আর কোনো কিছু সে করতে পারে না, এজন্য একটা মেশিনকে তখন পর্যন্ত ইন্টেলিজেন্ট বলা হবে না, যতক্ষণ না মেশিনটা নিউ কিছু লার্ন করতে পারবে, নিউ কিছু অ্যাডাপ্ট করতে পারবে। এটা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা ক্রিটিসিজম। আমরা আবার বলি, ক্রিটিসিজমটা হচ্ছে একটা মেশিনকে তখন পর্যন্ত ইন্টেলিজেন্ট বলা হবে না যতক্ষণ না সে নিউ কোনো কিছু লার্ন করতে পারবে এন্ড নিউ কোনো সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারবে, তখনই মানে তখন পর্যন্ত এটাকে ইন্টেলিজেন্ট বলা হবে না। যদি মেশিনটা নিউ কোনো কিছুকে লার্ন করতে পারে, নিউ এনভায়রনমেন্ট সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারে, দেন ওই মেশিনটাকে ইন্টেলিজেন্ট মেশিন বলা হবে। কথা কি বোঝা গেছে? একটা মেশিনকে কখন ইন্টেলিজেন্ট বলা হবে? যখন মেশিনটা নিউ কোনো ইনফরমেশনকে সে থিংক করতে পারবে, নিউ কোনো সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারবে, তখন মেশিনটাকে ইন্টেলিজেন্ট বলা হচ্ছে। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তারপর হচ্ছে লার্নিং বল দেখছিলাম আমরা, যেটা বুঝি সেটা হলো চেঞ্জেস ইন দ্য সিস্টেম দ্যাট আর অ্যাডাপটিভ ইন দ্য সেন্স দ্যাট দে এনাবল দ্য সিস্টেম টু ডু সেম টাস্ক অর টাস্ক ড্রন ফ্রম দ্য সেম পপুলেশন মোর এফিশিয়েন্টলি এন্ড মোর এফেক্টিভলি দ্য নেক্সট টাইম। অ্যাকচুয়ালি লার্ন বল দেখছিলে এখানে বোঝানো হয় একটা কাজকে মোর এফিশিয়েন্টলি মোর এফেক্টিভলি করার যে ক্যাপাবিলিটি অর্জন করা হয় সেটাকে অ্যাকচুয়ালি লার্নিং বলা। মানে লার্নিং বলতে এখানে বোঝানো হচ্ছে লার্নিংটা হচ্ছে কি একটা মেশিন মানে একটা কাজকে মোর এফিশিয়েন্টলি এফেক্টিভলি করতে পারার ক্যাপাবিলিটি অর্জন করা, এটাকে আমরা এখানে লার্নিং বলছি। তারপর লার্নিং এর ফলে কি কাজ হয়, মানে কি জিনিসটা হয়, লার্ন করলে কি হয়, স্কিল রিফাইনমেন্ট, তার মানে স্কিল ডেভেলপ হয়। আমি যদি লার্ন করি, সাপোজ আমার একটা বেসিক নলেজ আছে প্রোগ্রামিং এর উপর, আমি যদি আরো মোর ডিটেইলস ইনফরমেশন লার্ন করি, সেক্ষেত্রে আমার স্কিল রিফাইনমেন্ট স্কিলনেস ইনক্রিজ হয়। প্র্যাকটিস মেক্স স্কিল ইমপ্রুভ, এখানে একটা সেন্টেন্স আমরা জানি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে চর্চা একটা মানুষকে পারফেক্ট করে তোলে, এইটা একমাত্র প্রভাব আমরা জানি, তো এটাও এখানে বলা হয়েছে। তুমি যত বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক স্কিলস ইমপ্রুভ, মানে স্কিলকে ইমপ্রুভ করে, মোর ইউ প্লে টেনিস বেটার ইউ গেট, মানে তুমি যত টেনিস খেলবা তুমি ততই বেটার, মানে তত বেটার টেনিস জানবে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নলেজ অ্যাকুইজিশন, নলেজ অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাকুয়ার্ড থ্রু এক্সপেরিয়েন্স, মানে এখানে যেটা বলা হয়েছে আমি লার্ন করার ফলে কি কি কাজ মানে কি কি ইমপ্রুভমেন্ট, একটা ইমপ্রুভমেন্ট হয় হচ্ছে স্কিলস, স্কিলনেস ইমপ্রুভ হয়, সেটা কি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মোর ইউ প্লে টেনিস বেটার ইউ গেট, মানে তুমি যত টেনিস খেলবা ততই টেনিসের টেনিস খেলা স্কিল হলো, আর একটা হচ্ছে যত প্র্যাকটিস করা হয় তত স্কিল অ্যাকুইজিশন হয়, এই কথাটা এখানে বলা হয়েছে। কথা কি বোঝা গেছে? লার্নিং কি, লার্নিং বলতে কি বোঝে, লার্নিং এর ফলে কি হয়? বোঝা গেছে? আমরা আবার বলি, লার্নিং বলতে অ্যাকচুয়ালি এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা ক্রিটিসিজম হচ্ছে, মানে একটা মেশিনকে ততক্ষণ পর্যন্ত ইন্টেলিজেন্ট বলা হবে না যতক্ষণ পর্যন্ত সে নিউ কোনো থিং লার্ন করতে পারবে এবং নিউ কোনো সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারবে। যখন একটা মেশিন নিউ ইনফরমেশনকে লার্ন করতে পারবে, নিউ সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারবে, তখন মেশিনটাকে কি বলা হয়, ইন্টেলিজেন্ট মেশিন বলা হয়। তো এখানে লার্নিং এর ডেফিনেশনটা বলা হচ্ছে, মানে একটা মেশিন একটা কাজকে মানে ইফেক্টিভলি মোর এফিশিয়েন্টলি করতে পারে, করতে পারার জন্য যে এবিলিটি ক্যাপাবিলিটি অর্জন করা হয় তাকে অ্যাকচুয়ালি এখানে লার্নিং বলা হচ্ছে। তারপর লার্নিং এর ফলে কি কি ইমপ্রুভমেন্ট আসে, তার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে স্কিল রিফাইনমেন্ট, দ্যাট মিন্স স্কিল গুলো রিফাইন হয়, মানে লেস স্কিল ছিল এটা মোর স্কিল হয়েছে। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোর ইউ প্লে টেনিস, মানে তুমি যত বেশি টেনিস খেলবা বেটার ইউ গেট, তুমি তত স্কিল হবে। নলেজ অ্যাকুইজিশন, নলেজ ইজ জেনারেলি দ্যাট মিন্স তুমি যদি লার্ন করো তোমার নলেজ অ্যাকুইজ হবে, সেটা এখানে বলা হচ্ছে থ্রু এক্সপেরিয়েন্স, এটা হলো এখানকার মেন কথা। এখানকার একটা মেন কথা হলো কি, একটা মেশিনকে ইন্টেলিজেন্ট তখন বলা হবে যখন সে নিউ ইনফরমেশন এবং নিউ সিচুয়েশন অ্যাডাপ্ট করবে,
তারপর হচ্ছে লার্নিং বলতে বোঝানো হচ্ছে কি একটা কাজকে মোর এফিশিয়েন্টলি মোর ইফেক্টিভলি করার যে ক্ষমতা অর্জন করা তাকে সেটাকে লার্নিং বলা হয়। লার্নিং এর ফলে স্কিল রিফাইনমেন্ট হয়, নলেজ একুইজিশন, এগুলো ছিল এখানকার মেইন কথা। লার্নিং এর ভেরিয়াস মেকানিজম গুলো একটা আমরা লার্ন অনেক ভাবে করি। লার্ন এই যে আমি তোমাদের লেকচার দিচ্ছি, এখান থেকে তোমরা লার্ন করছো, তুমি তোমার ফ্রেন্ডের সাথে গ্রুপ ডিসকাস করে একটা লার্ন করছো, তুমি গুগল তারপর হচ্ছে ইউটিউব সার্চ করে লার্ন করছো, মানে ভেরিয়াস ওয়েতে তুমি একটা টপিক এর উপর লার্ন করতে পারো। তো এখানে মেশিন কিভাবে লার্ন করে তার কিছু অ্যাপ্লিকেশন বা মেথডের কথা এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সিম্পল স্টোরিং কম্পিউটেড ইনফরমেশন অর রোট লার্নিং ইজ দ্য মোস্ট বেসিক লার্নিং অ্যাক্টিভিটি, মানে কম্পিউটেড ইনফরমেশন স্টোর করাটা হলো মোস্ট বেসিক লার্নিং অ্যাক্টিভিটি। তারপর হলো অ্যানাদার ওয়ে উই লার্ন থিঙ্কিং অ্যাডভাইস ফ্রম আদার্স, অ্যানাদার ওয়ে উই লার্ন ইফ থ্রু টকিং অ্যাডভাইস ফ্রম আদার্স, মানে অন্যের উপদেশ, অন্যের কাছ থেকে উপদেশের মাধ্যমে আমরা কি করি লার্ন করি। অ্যানাদার ওয়ে উই লার্ন if through talking advice from others, মানে অন্যের কাছ থেকে advice এর মাধ্যমে আমরা লার্ন করি। Advice taking is similar to rote learning, but high level advice may not be in form simple enough for program to use strictly. মানে বলা হয়েছে এখানে তুমি যদি advice যদি high level এর হলে তোমার learning টাও high level হবে সেটা, কিন্তু আবার বলা হয়েছে advice টা optimized হওয়া দরকার, মানে operationalized হওয়া দরকার, মানে এটা effective হওয়া দরকার। তারপর আমরা আরো একটা ওয়েতে লার্ন করি, সেটা প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স। প্রবলেম অলসো লার্ন থ্রু দিয়ার ওন প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স। সাপোজ তোমাকে একটা কোড দেওয়া হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়েছে, এটাকে সলভ করতে বলা হয়েছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা দেওয়া আছে মানে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে যেটা তার মুখের মতো মাস্ক আছে কিনা ডিটেক্ট করবে, পেজ দিবে, পেজটা মানে তোমার হিউম্যান ফেস ক্যামেরার মধ্যে আসবে, যদি মুখের মধ্যে যে মাস্ক থাকে একটা সিগন্যাল দিবে, আর মাস্ক না থাকলে সিগন্যাল দিবে, এরকম একটা প্রবলেম। তো মানুষ প্রবলেম সলভ করতে করতেও শিখে। সাপোজ আমি যদি বলি কম্পিউটারের দোকানে যে লোকটা টাইপ করে সে কিন্তু আমার চেয়ে ভালো টাইপিং পারে, কারণ হচ্ছে কি সে নিত্য নৈমিত্তিক ভাবে ডেইলি সে যেগুলো প্র্যাকটিক্যাল কাজ সেগুলো করছে, এই জন্য প্র্যাকটিক্যাল কাজগুলো করার ফলে সে আরো বেশি স্কিল হচ্ছে। এটা একটা লার্নিং ফ্রম এক্সাম্পলস, মানে কি এক্সাম্পলের মাধ্যমে মানুষ শিখতে পারে। এটা সাধারণত হয় লার্নিং ফ্রম এক্সাম্পলস ইউজুয়ালি ইনভলভস টিচার্স, মানে শিক্ষকরা যখন তোমাকে বোঝায় বিভিন্ন ধরনের এক্সাম্পল দেয়। এই যে আমি তোমাকে বললাম একটা হিউম্যান মাস্ক ডিটেকশন একটা অ্যাপ্লিকেশন, এই যে একটা এক্সাম্পল দিলাম, তো মানুষ এক্সাম্পলের মাধ্যমে শিখতে পারে। এখানে যেটা বলা হয়েছে লার্নিং মেকানিজম, লার্নিং ভেরিয়াস ওয়েতে হতে পারে, একটা হতে পারে talking advice from others, মানে taking advice from others, অন্যের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার মাধ্যমে, তারপর হচ্ছে problem owns problem solving এর মাধ্যমে, আর একটা হচ্ছে কি কিসের মাধ্যমে example analysis এর মাধ্যমে। clear? আরো কিছু হতে পারে, এখন online resources হতে পারে, online resources হতে পারে না, এখানে আরেকটা method হতে পারে, সেটা কি online resources or virtual resources হতে পারে। আমরা যদি পরীক্ষা আমাদের যেখানেই লাগে লার্নিং এর মেথড গুলো কি এটা আমরা সহজে বলতে পারবো। লার্নিং মেথড কি কি বলতে পারি আর লার্নিং এর মেথড কি কি আছে, তারপরে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, গ্রুপ ডিসকাস, গ্রুপ ডিসকাশন এখানে চলে আসছে, টেকিং অ্যাডভাইস ফ্রম আদার্স, যদি পুরোটা আসে নাই, মানে এখানে একটা হতে পারে কি গ্রুপ ডিসকাশন হতে পারে। এটাই রুট লার্নিং বলতে কি বোঝানো হয়, আমরা দেখে আসছি রুট লার্নিং মানে হলো কম্পিউটেড ইনফরমেশন কে স্টোর করা, এটাকে রুট লার্নিং বলা হয়। তারপর এখানে প্রসেসের মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে ক্যাশিং, in case of when computer stores a piece of data it is performing a rudimentary form of learning, rudimentary মানে প্রাথমিক। এখানে caching has been used in artificial intelligence programs to produce some surprising performance improvement, এখানে learning এর
লার্নিং বলতে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এখানে সাসেস সাস কেশিং ইজ নোন অ্যাজ রুট লার্নিং এখানে একটা আমি কম্পিউটারের মধ্যে যদি ক্যাশ মেমোরি মানে বুঝি আমরা ক্যাশ মেমোরি জি স্যার ক্যাশ মেমোরিটা কি স্যার টেম্পোরারি মেমোরি টেম্পোরারি মেমোরি এটা অ্যাকচুয়ালি মনে করো এখন একটা কাজ হচ্ছে সাপোজ একটা ডাটা তোমার বারবারই দরকার এটা মেমোরি থেকে আনা দরকার হার্ড ডিস্ক থেকে আনা দরকার সেক্ষেত্রে এটা করার সিস্টেম কি এটা ইন দা মিড টাইম একটা একটা ফাস্টার মেমোরিতে এটা স্টোর করে রাখা হয় যাতে আমাকে লং ডিস্টেন্স ওভারকাম করে ডাটাটা নিয়ে আসতে না এই এটা তো বলা হয় অ্যাকচুয়ালি ক্যাশিং যেমন এই ক্যাশ মেমোরি কনসেপ্ট বিভিন্ন জায়গায় রয়েছে যেমন আমার ব্রাউজারের মধ্যে কি আছে ক্যাশ মেমোরি আছে না ব্রাউজারের মধ্যে আছে জি স্যার ফার্স্ট টাইম যদি আমি একটা ওয়েবসাইট লোড করি আমার ব্রাউজার ব্রাউজার থেকে রান করি সেক্ষেত্রে এটা ফার্স্টলি এটা টাইম নেয় ইট টেক্স মোর টাইম মানে ফার্স্টলি এটা লোড হতে কিছু সময় নেয় কিন্তু তুমি যখন নেক্সট টাইম যখন এটাকে ব্রাউজার থেকে কি করে ব্রাউজ করো সেক্ষেত্রে দেখা যায় অনেক ফাস্টার ওয়েতে কি হয় রান হয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে ফার্স্ট টাইম যখন তুমি এটা ব্রাউজ করছো তখন এটা একটা কিছু ডাটা যেগুলো মানে বেসিক ডাটা মানে যেগুলো ডাটাবেস থেকে আসে না বেশিরভাগ ডাটা যেগুলো ডাটাবেস থেকে আসে না এগুলোকে ক্যাশ মেমোরিতে রেখে এখানে কি আছে এখানে একটা কি আছে এটা ব্রাউজার ক্যাশ হিস্ট্রি কুকি এগুলো ক্যাশ মেমোরির কনসেপ্ট এখানে স্টোর করে রেখে দেয় ফার্দার যখন এটা ব্রাউজ হয় ওই ওখান থেকে ডাটাটা নেয় সেক্ষেত্রে এটা ফাস্টার ওয়েতেই ব্রাউজ হয় এটাকে অ্যাকচুয়ালি ক্যাশিং বলা হচ্ছে আর কি ক্যাশিং হ্যাজ বিন ইউজ ইন আর্টিফিশিয়াল প্রোগ্রামস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামস টু প্রোডিউস সাম সারপ্রাইজিং পারফরম্যান্স ইমপ্রুভমেন্টস এখানে অ্যাকচুয়ালি সারপ্রাইজিং পারফরম্যান্স মানে বোঝানো হয়েছে মানে ব্যাটার স্পিডে কাজটা হয় মনে করো আমার ডাটাটা রিমোট সার্ভার থেকে আসবে যদি আমি কিছু ডাটা যদি আমার ব্রাউজারে স্টোর করে রাখতে পারি সেক্ষেত্রে নেক্সট টাইম যখন আমি এটাকে ব্রাউজ করবো সেক্ষেত্রে আর রিমোট থেকে আনার দরকার নেই আমার ব্রাউজার হিস্টোরিটা আছে সেটা এখানে বলা হয়েছে সাস ক্যাশিং ইজ নোন অ্যাজ রুট লার্নিং এখানে রুট লার্নিং বলতে বোঝানো হয়েছে কি এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার ইনফরমেশন স্টোর করা একটা রুট লার্নিং বলা হয় ঠিক আছে ইন কেস অফ ডাটা ক্যাশিং উই স্টোর কম্পিউটার ভ্যালুস কম্পিউটার ভ্যালুস মানে কি যেটা ডাটাটা প্রসেস করা হয়েছে সেটা সো দ্যাট উই ডু নট হ্যাভ টু রিকম্পিউট দেম লেটার এই এখানে একটা চমৎকার একটা কথা বলা হয়েছে মানে ক্যাশিং এর মধ্যে ডাটাটা ওই ডাটাটাই কম্পিউটার ডাটাটাই কি করা হয় স্টোর করে রাখা হয় যাতে নেক্সট টাইম ওটাকে আর কম্পিউট করা না কথা কি বোঝা গেছে এই যে এখানে ইন কেস অফ ডাটা ক্যাশিং উই স্টোর কম্পিউটার ভ্যালুস মানে কম্পিউটার ভ্যালুস মানে যে ডাটাটা আমার কি করা হয়েছে প্রসেস করা হয় সো দ্যাট উই ডু নট হ্যাভ টু রিকম্পিউট দ্য লেটার যাতে পরবর্তীতে আমার ডাটাটা কি করা না কম্পিউট করা না লাগে সেক্ষেত্রে আমরা কম্পিউটার ভ্যালুটা ক্যাশ মেমোরিতে স্টোর করে না এটা এখানে বলা হয়েছে মানে এটা থেকে আমরা কি কি বুঝতে পারি স্লাইড থেকে আমরা একটা নিউ ইনফরমেশন জানলাম সেটা হচ্ছে রুট লার্নিং মানে হচ্ছে কি কম্পিউটার ইনফরমেশন স্টোর করা আগে রুট লার্নিং করা তো রুট লার্নিং কম্পিউটার ক্যাশিং এখানে একটা ক্যাশিং কনসেপ্ট আসছে সেটা হচ্ছে ক্যাশিং এ কি করা হয় যেটা স্টোর কম্পিউটার ভ্যালুস কে স্টোর করা হয় যাতে ফার্দার ওই ডাটাটাকে কম্পিউট করা না লাগে এটা এখানে বলা হচ্ছে তো আবার এখানে একটা পারফরম্যান্স এর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ক্যাশিং হ্যাজ বিন ইউজড ক্যাশিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয় সারপ্রাইজিং পারফরম্যান্স এর জন্য সাস ক্যাশিং ইজ নোন অ্যাজ রুট লার্নিং এটা এখানে বলা হয়েছে এখানে রুট লার্নিং এর একটা এক্সাম্পল এখানে মানে এক্সাম্পল দাও আমি আমরা রুট লার্নিং মানে কি কম্পিউটার ডাটাকে স্টোর করে নেওয়া বলো স্যার আগের স্লাইডে স্যার একটা কোশ্চেন ছিল স্যার এই যে এখানে স্যার প্রথম যে পয়েন্টটা স্যার যে when a computer stores স্যার এটা একটু আবার বলবেন কি কি বুঝিনি স্যার প্রথম যে পয়েন্টটা স্যার when a computer stores a piece of data it is performing a rudimentary form of learning এটা বলা হয়েছে যখন কম্পিউটার একটা ডাটা স্টোর করে এ পিস অফ ডাটা ইট ইজ পারফর্মিং আ রেডিমেন্টারি ফর্ম অফ লার্নিং এটা রেডিমেন্টারি শব্দের অর্থ হলো প্রাথমিক মানে এটা প্রাথমিক আকার লার্নিং এর একটা প্রাথমিক পর্যায় মানে কম্পিউটার যখন একটা ডাটা স্টোর করে সেটাকে বলা হচ্ছে কি লার্নিং এর একটা প্রাথমিক পর্যায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে ডাটাটা মানে স্টোর করে রাখা হয় যেটা প্রসেস করা হয়েছে
কম্পিউটেড ভ্যালুকে স্টোর করে রাখা সো দ্যাট নেক্সট টাইম এটা ইউজের সময় যাতে আর প্রসেস করা না লাগে। এটা মানে এখানে বলা হয়েছে কম্পিউটার ডাটা স্টোর করে রাখা, মনে করো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, এটা আমার মেশিন হবে, মেশিন তো হবে, মেশিন তো মেশিন লার্ন করবে কোন জায়গা থেকে, এনভায়রনমেন্ট থেকে না, মানে বেসিক্যালি এটা এর মধ্যে এর মেমোরিতে যদি আমি কোনো কিছু সেট করে দিতে পারি, স্টোর করে দিতে পারি, এটা হচ্ছে মেশিনের লার্নিং এর ফার্স্ট স্টেপ। এটা এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর এখানে রুট লার্নিং, এখানে আমরা বলছি কি কম্পিউটারের মধ্যে আমরা স্টোর করে কম্পিউটেড ভ্যালু, তো এখানে একটা ট্রি দেওয়া হয়েছে। ট্রি হলো মানে এখানে প্রত্যেকটা একটা রুট বা একটা নোড আছে, ইন নোডের এগেইনস্ট একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা এখানে দেখো আমার রুট হলো এ, এর এগেইনস্ট একটা প্রসেস ভ্যালু, এর এগেইনস্ট প্রসেস ভ্যালু হচ্ছে 10। এটা এখানে এই কথাগুলো বলা হয়েছে কি কি করা হয়, যেমন দেখো ইউজ স্ট্যাটিক ইভ্যালুয়েশন ফাংশন এন্ড ইউজ দ্যাট স্কোর টু কন্টিনিউ সার্চ। মানে এখানে একটা ট্রি আছে, ট্রির মধ্যে কোন একটা নোডের এগেইনস্ট কিছু ভ্যালু আছে, এগুলো স্টোর করা আছে, এগুলো সার্চ করে বের করতে হবে। তো হোয়েন ফিনিশড সার্চিং, যখন খুঁজে শেষ হয়, প্রোপাগেটিং দ্য ভ্যালুস ব্যাকওয়ার্ড, মানে প্রোপাগেট করা হয় ব্যাকওয়ার্ড পিছন থেকে, ইট হ্যাড এ স্কোর ফর দ্য পজিশন রিপ্রেজেন্টেড বাই দ্য রুট। মানে যখন একটা ভ্যালু পাওয়া যাবে, যখন সার্চ ফিনিশ হয়ে যাবে, তখন আমি ব্যাকওয়ার্ডে যাবো, ব্যাকওয়ার্ডে যেতে রুট পর্যন্ত যাবো, ওই রুটের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এইটাই। কথা কি বুঝে গেছে? এখানে বলা হয়েছে when finish searching the position propagating the values backward isn't the guy right? It had a score for the position represented by the root money it had a score money it has a score it had a score money erekta k as a value ache represented by the root e root er ekta value eta holo it also recorded the board position at the root and backed up a score that had just been computed for it মানে এখানে বলা হয়েছে আমি কথাটা অর্থটা হলো আমি এই নোটটা, এই নোটটা একটা ভ্যালু আছে, ভ্যালুটা কম্পিউট করা হয়েছে, এটা আমি এক জায়গায় রেখে দিলাম। আবার এখানে আসলাম বি, বি তে একটা ভ্যালু আছে, ভ্যালুটা কম্পিউট করা হয়েছে, এটা আর এক জায়গায় রেখে দিলাম। ই তে একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমি কম্পিউট করে আর এক জায়গায় রেখে দিলাম, যাতে নেক্সট টাইম যখন ইউজের সময় এটা আমাদের আর রিকম্পিউট করা না লাগে। এটা হলো মূল দেখার কথা। মানে আমি যদি এই ট্রিটা ট্রাভার্স করি, সেক্ষেত্রে যদি প্রত্যেকটা নোটের যদি একটা ভ্যালু থাকে, ভ্যালু যদি এখানে আমার এটা ট্রাভার্স করার দরকার হয়, এখানে মানে কোন ক্যালকুলেশন করার দরকার, ক্যালকুলেশন করার পরে আমি আর একটা রুট আর একটা নোড ক্রিয়েট করে এর এগেইনস্ট ভ্যালুটা রেখে দেব। এই কথাটা গুলো এখানে বলা হয়েছে। ইনস্টেড অফ ইউজিং দ্য স্ট্যাটিক ইভ্যালুয়েশন ফাংশন টু কম্পিউট এ স্কোর ফর এ, দ্য স্টোর ভ্যালু ফর এ ক্যান বি ইউজড। মানে এখানে আমার এই চিট, তো এখানে এর ভ্যালুটা এখানে রাখা হয়েছে স্টোর স্কোর এই সমান এটা। তারপর learning from examples, এখানে আমরা এখানে লার্নিং এতক্ষণ ধরে কি দেখে আসলাম, লার্নিং মানে হলো অ্যাকচুয়ালি কোনো নিউ কিছু শেখা, নিউ কিছু ইনফরমেশন গ্যাদার করা। তারপর লার্নিং এর ভেরিয়াস মেথড দেখে আসছি, তারপর স্টোর দেখে আসছি, তারপর লার্নিং ফ্রম এক্সাম্পলস মানে উদাহরণ থেকে আমরা কিভাবে লার্ন করি। তো classification is the process of assigning to a particular input the name of class to which it belongs. তাহলে এখানে লার্নিং এর একটা বড় পার্ট হচ্ছে classification। এই classification এর উপর বেস করে অনেকগুলো অ্যালগরিদম রয়েছে, এগুলো আমরা নেক্সট দেখব। লার্নিং এজেন্ট, লার্নিং অ্যালগরিদম, লার্নিং এর জন্য অনেকগুলো অ্যালগরিদম রয়েছে, এগুলো আমরা এরপরে। এখানে লার্নিং ফ্রম এক্সাম্পল যেটা বলা হয়েছে সেটা হলো ক্লাসিফিকেশন, মানে মূলত ক্লাসিফিকেশনটা এখানে আমরা এক্সপ্লেইন করব। ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং টু আ পার্টিকুলার ইনপুট দ্য নেম অফ আ ক্লাস টু হুইচ ইট বিলংস। সহজ কথা বলি, ক্লাসিফিকেশন ইজ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মেনি প্রবলেম সলভিং টাস্ক। মানে এখানে ক্লাসিফিকেশন হলো মূলত, মনে করো আমার একটা ঘটনা বলি, মনে করো তোমাদের ইউনিভার্সিটি খুলবে কি খুলবে না, এখানে ক্লাস হলো দুইটা, একটা হলো খুলবে আর একটা হলো খুলবে না। এখানে ক্লাস কয়টা? দুইটা। দুইটা যদি বলা হয়, মনে করো আমি যদি একটা ক্রিকেট ম্যাচের কথা যদি চিন্তা করি, ক্রিকেট ম্যাচের মধ্যে জিতবে, হারবে অথবা কিভাবে
ড্র হবে অথবা সাসপেন্ড হবে। এখানে ক্লাসিফিকেশন কয়টা? তিনটা চারটা চারটা এখানে একটা জিততে পারে, কাটতে পারে, তারপর হচ্ছে ড্র হতে পারে, সাসপেন্ড হতে পারে। এখানে কয়টা ক্লাস? চারটা ক্লাস। চারটা এইরকম মানে একটা রেজাল্ট কে ভেরিয়াস গ্রুপে ডিভাইডেশন থাকে, एक्चुअली আমরা ক্লাসিফিকেশন বলি আর এটা হলো ক্লাসিফিকেশনের মেইন কথা। ক্লাসিফিকেশন নির্ণয় করার জন্য, ক্লাসিফিকেশন ইমপ্লিমেন্ট করার জন্য, ক্লাসিফিকেশন মানে কি বোঝা গেছে? মানে ক্লাসিফিকেশন মানে হলো কোন একটা কাজকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, রেজাল্ট গুলোকে ক্যাটাগরিতে ভাগ করা। মনে করো আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির রেজাল্ট যদি চিন্তা করি, আমার এখানে কয়টা ক্লাস আছে, সে ফেল করতে পারে, সি গ্রেড পেতে পারে, সি প্লাস পেতে পারে, মানে এখানে প্রায় 7-8টা মতো তোমাদের কি রয়েছে, ক্লাস রয়েছে। বুঝে গেছে? তোমাদের রেজাল্টের ক্লাস কয়টা, কয় ক্যাটাগরিতে তোমাদের রেজাল্ট হয়? স্যার দুই ক্যাটাগরিতে। ক্যাটাগরি কিছু দুই ক্যাটাগরি, ফেল করতে পারে, সে ডি পেতে পারে, সি পেতে পারে, সি প্লাস পেতে পারে, মানে বি পেতে পারে, বি মাইনাস পেতে পারে, বি প্লাস, মানে এখানে তোমাদের 8-10টা ক্লাস রয়েছে। তো এখানে একটা एग्जांपल দাও, সিম্পলেস্ট স্টেট ফরওয়ার্ড রিকগনিশন টাস্ক। রিকগনিশন টাস্ক মানে, রিকগনিশন মানে কি? রিকগনাইজ করা, বুঝতে পারা, মানে কি এটা হিউম্যান, ইয়েস অর নট, যদি এটা হিউম্যান হয় ইয়েস, আর যদি হিউম্যান না হয় এরকম। এখানে एग्जांपल দাও কি, সিম্পলেস্ট স্ট্রেট ফরওয়ার্ড রিকগনিশন টাস্ক, এটা হচ্ছে প্রপার ক্লাসিফিকেশন টাস্ক। তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট সিস্টেম বললাম, তারপর হলো ক্রিকেট ম্যাচ বললাম, এগুলো এর একটা एग्जांपल। কনসেপ্ট লার্নিং মানে, কনসেপ্ট বলতে কিছু নেই, বুঝানো কনসেপ্ট মানে ধারণা। দ্য আইডিয়া অফ প্রডিউসিং ক্লাসিফিকেশন প্রোগ্রাম দ্যাট ক্যান ইভলভ ইটস ওন ক্লাস ডেফিনিশন ইজ কল কনসেপ্ট লার্নিং অর ইমপ্লিমেন্টেশন। মানে এটা কি কনসেপ্ট হচ্ছে, কনসেপ্ট মানে কি ধারণা, কনসেপ্ট মানে কি নিউ আইডিয়া। দ্য আইডিয়া অফ প্রডিউসিং ক্লাসিফিকেশন প্রোগ্রাম, দ্য আইডিয়া অফ প্রডিউসিং a classification problem that can evolve its own class definitions, মানে আমরা কনসেপ্ট বলতে কি নিউ কিছু, নিউ থিংক, নিউ ইনভেনশন সেটা। তো এখানে সেম কথাটা বলা হয়েছে, দ্য আইডিয়া অফ প্রডিউসিং মানে প্রডিউস করা, এ ক্লাসিফিকেশন প্রোগ্রাম দ্যাট ক্যান ইভলভ প্রকাশ করে ইটস ওন ক্লাস ডেফিনিশন, যেটা তার পূর্ব ক্লাসকে প্রকাশ করে, এটাকে আমরা বলি কনসেপ্ট লার্নিং। তো লার্নিং কিন্তু দুই ধরনের লার্নিং, একটা হলো সুপারভাইজড লার্নিং বলা হয় আর একটা হলো আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড মানে, সুপারভাইজড মানে মনে করো তোমাদের ইউনিভার্সিটি তোমাদের সুপারভাইজার রয়েছে, রয়েছে না? আচ্ছা স্যার, সুপারভাইজার কি করে? তোমাকে সুপারভাইজ করে, তোমাকে নলেজ দেয়, জ্ঞান দেয়, ওইটার উপর বেস করে তুমি কাজ করো, তাই তো? যারা থিসিস প্রজেক্ট করে, ইয়েস স্যার, মানে তোমাদের সুপারভাইজার তোমাদের কি করে, আগে নলেজ দেয়, আগে লেকচার দেয়, আগে তোমাদের মানে তোমাদেরকে প্রিপেয়ার করে, দেন তোমাদের কাজ শুরু করে। তারপর সুপারভাইজ মানে আগে থেকে নলেজ থাকবে, এখানে ক্লাস ইনফরমেশন এক্সিস্ট মানে আগে থেকে কি থাকবে, ক্লাসের ইনফরমেশন গুলো থাকবে, এখানে কি কি ক্লাস হবে, ক্রিকেট খেলা যদি বলি ড্র হবে, উইন করবে, আর মানে কি হবে, ডিফিট হবে নাকি এটা সাসপেন্ড হবে, ম্যাচটা, চারটা ক্লাস এখানে। তার মানে সুপারভাইজড লার্নিং মানে হলো এখানে ক্লাস গুলো থাকবে, ক্লাসের ইনফরমেশন গুলো থাকবে। আনসুপারভাইজড মানে হলো নো ক্লাস ইনফরমেশন, এখানে ক্লাসের কোনো কি থাকবে না, ইনফরমেশন থাকবে। এখানে ক্লাস বলতে বোঝানো হয়েছে, এখানে একটা ক্লাস দেখো, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, এটা একটা সার্কুলার, তারপর এটা রেকট্যাঙ্গুলার, তাই না? এক একটা ক্লাস, কিন্তু এখানে কোনো তথ্য নেই, আছে জাস্ট কিছু ফিগার আছে, কিন্তু এখানে কোনো ক্লাসিফিকেশন মানে কোনো ইনফরমেশনটা নেই। সুপারভাইজড আনসুপারভাইজড মানে হলো, সুপারভাইজড মানে হলো আগে থেকে জ্ঞান থাকবে, আনসুপারভাইজড মানে কি আগে থেকে জ্ঞান থাকবে না, সেক্ষেত্রে কি নিজেকে দূরে যেতে হবে আগে, তোমার সুপারভাইজার তোমাকে কিছু বলেনি, জাস্ট তোমাকে কাজ শুরু করতে হবে। বুঝা গেছে সুপারভাইজড কি আনসুপারভাইজড কি? এই বুঝা গেছে? ইয়েস স্যার। তারপর
এরপর হচ্ছে লার্নিং এজেন্ট, মানে লার্নিং এর এজেন্ট লার্নস এ ক্লাসিফায়ার ফ্রম এক্সাম্পল, মানে ট্রেনিং স্টেজ ক্লাসিফাইস অ্যান আননোন ইনস্ট্যান্সেস টেস্টিং অর ক্লাসিফিকেশন স্টেজ। এখানে লার্নিং এর দুইটা এজেন্ট রয়েছে, একটা হলো কি লার্নস মানে শিখে, এ ক্লাসিফায়ার ফ্রম এক্সাম্পলস, এক্সাম্পল থেকে, মানে এটাকে বলা হয় ট্রেনিং স্টেজ বলা হয়। ট্রেনিং স্টেজ মানে হলো তুমি যখন মেশিন লার্নিং দিয়ে যখন কোড লিখবে, এখানে দুইটা পেজ থাকে, একটা ট্রেনিং পেজ থাকে আর একটা টেস্টিং পেজ, মানে অ্যালগোরিদমকে ট্রেন করাতে হয় তারপর টেস্ট করাতে হয়। তো ট্রেনিং স্টেজে বলা হচ্ছে লার্নস, মানে অ্যালগোরিদম লার্ন করে, এ ক্লাসিফায়ার ক্লাসিফাই ফ্রম এক্সাম্পল, এক্সাম্পল থেকে লার্ন করে। তারপর টেস্টিং ফেজ মানে কি, ক্লাসিফাইস, ক্লাসিফাইস মানে কাজটাকে ক্লাসিফাই করে, মানে কি আমি যদি ক্রিকেট খেলা বলি এটা কি উইন করবে নাকি ডিফিট হবে নাকি ড্র হবে নাকি সাসপেন্ড, ক্লাসিফাই করে। এন আননোন ইনস্ট্যান্স মানে একটা ঘটনাকে, যদি আমি যদি ক্রিকেট খেলা বলি, ক্রিকেট খেলার একটা কেসের ডাটা সেট আছে তোমার কাছে, তুমি যে অ্যালগোরিদম একটা অ্যালগোরিদম এখানে অ্যাপ্লাই করবে কি ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি কাজটা হচ্ছে কি তুমি একটা ইনস্ট্যান্স দিয়েছো, ইনস্ট্যান্সের ফল অ্যাকচুয়ালি প্রিভিয়াস ডাটা থেকে সে মানে প্রেডিক্ট করবে কি এটা ম্যাচটা কি উইন হবে নাকি ডিফিট হবে, কেউ কাউকে ডিফিট করবে নাকি ড্র হবে নাকি সাসপেন্ড করবে। তো এই যে ডাটা সেট কা ডাটা সেট থেকে অ্যালগোরিদম আগে ফার্স্ট অফ অল কি করবে নলেজ, তোমার প্রিভিয়াস যে ডাটা সেট রয়েছে এক্সাম্পলস আমরা যেটা বলছি, তোমার একটা ডাটা সেট আছে মানে কি ক্রিকেট ক্লাস আছে, ক্রিকেট যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের ডাটা রয়েছে। তো এখানে তুমি কি করবা, ডিসিশন ট্রি একটা অ্যালগোরিদম আছে, ডিসিশন ট্রি অ্যালগোরিদম অ্যাপ্লাই করে বলবা আজকে যে ম্যাচটা হচ্ছে এটা কি জিততে পারে, কেউ হারতে পারে নাকি ড্র হতে পারে নাকি কি হতে পারে সাসপেন্ড হতে পারে। তো এই যে অ্যালগোরিদমকে আগে বুঝাতে হবে যে এটা কি ক্রিকেট খেলা, তো এই জন্য আগে কি করতে হবে এক্সাম্পল গুলো দিয়ে অ্যালগোরিদমকে বুঝাতে হবে, এটাকে বলা হয় ট্রেনিং স্টেজ। দ্যাট মিনস তুমি একটা থিসিস করো, ফার্স্ট অফ অল আমাকে লেকচার তোমাকে দিতে হবে কি তুমি কি বলবা কি নিয়ে কাজ করবা, সাপোজ মানে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করবে, তো ফার্স্ট অফ অল তোমাকে আগে আমাকে অগমেন্টেড রিয়েলিটি কি সেটা আগে বুঝাতে হবে না, আগে কাজ শুরু করে দিতে পারবা, আগে বুঝাতে হবে, আগে তোমাকে আমাকে বুঝাতে হবে। সাপোজ তুমি পরীক্ষা দেবা, এই যে সেমিস্টারের পরীক্ষা, সোজাসুজি তোমাকে আমি পরীক্ষা পাঠিয়ে দিতে পারবো, ফার্স্ট অফ অল তোমাকে কি করাতে হবে, ট্রেন করা লাগবে না, আজকে যে ম্যাচটা হচ্ছে সেটা কি জিতবে নাকি হারবে কেউ নাকি ড্র হবে নাকি সাসপেন্ড হবে সেটা এই পর্যায়ে এসে ক্লাসিফাই করবে, এটাকে লার্নিং এজেন্ট বলা হচ্ছে। লার্নিং এজেন্ট এর দুইটা পিস এটা আমরা দেখছিলাম, লার্নিং অ্যালগোরিদম এর দুটো অ্যালগোরিদম রয়েছে, লার্নিং একটা সুপারভাইজড অ্যালগোরিদম আছে আর একটা আনসুপারভাইজড অ্যালগোরিদম আছে। সুপারভাইজড অ্যালগোরিদম মানে হলো এই অ্যালগোরিদম সবগুলোকে আগে থেকে কি দিতে হবে, নলেজ দিতে হবে, আগে থেকে কি করতে হবে ট্রেন করতে হবে অ্যালগোরিদম। আমরা যদি প্রিভিয়াসটা দেখি, সুপারভাইজড লার্নিং মানে হলো আমার পাঁচজন নিয়ারেস্ট কে সেটা বুঝে বের করা, আমার ক্যারেল যদি তিন হয় আমি যদি একটা ইনস্ট্যান্স হয় আমার তিনজন নিয়ারেস্ট কে অথবা আমি করিম উদ্দিন করিমের নিয়ারেস্ট ফ্রেন্ড তিনজন খুঁজে বের করা, নিয়ারেস্ট ফ্রেন্ড চারজন খুঁজে বের করা, ক্যারেল হবে ডিসিশন ট্রি। এটা আমরা দেখবো আজকে, নিউরাল নেটওয়ার্ক এগুলো দেখবো, সাপোর্ট ভেক্টর মেশিন এগুলো সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, বেস এন্ড থিওরি এগুলো আমরা দেখবো। এখন ডিসিশন থিওরিটা হলো অ্যাকচুয়ালি ডিসিশন নেয়, ডিসিশন নেওয়ার জন্য কি করা লাগে, আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডিসিশন নেওয়ার জন্য কি ইউজ করছি, ইফ দেন অ্যাজ ইউজ করছি না। সাপোজ দুইটা সংখ্যা তোমাকে দেওয়া হয়েছে, এ গ্রেটার দেন বি বের করো, মানে দুইটা বলে এ সমান 10 বি সমান
15 তোমাকে দেওয়া হয়েছে এখানে এ বড় না বি বড় তোমাকে কোড লিখতে হবে তো আমরা কি করি ইফ এ গ্রেটার দ্যান বি ফিন করি কি এ ইজ বেটার গ্রেটার দ্যান এলস বি ইজ বেটার এভাবে আমরা লিখি না ডিসিশনের কোড কি হবে লিখি নিচে অডিওটা ডিসকানেক্ট করে একদম অনলাইন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে স্যার হালকা অনেক এখন শোনা যাচ্ছে স্যার এখন ওকে আমরা ডিসিশন ট্রি বলছি ডিসিশন ট্রি কে ইফ দেন এলস এ রিপ্রেজেন্ট করতে পারি টপ ডাউন এটা টপ ডাউন মেথডোলজি মানে উপর থেকে নিচে দেখো অবজেক্টস আর রিপ্রেজেন্টেড বাই কালার টেক্সচার টেক্সচার মানে হলো অ্যাজ ইনফরমেশন অ্যাজ বলতে অ্যাকচুয়ালি রেকটাঙ্গুলার ট্রায়াঙ্গুলার এগুলো ক্লাস ইনফরমেশন ইজ গিভেন ক্লাস মানে ব্লু গ্রিন তাহলে এখানে কি কি কালার আছে ব্লু আছে আর একটা কি রেড না গ্রিন এটা রেড মনে হয় রেড এই কথা শুনছো আমার জি স্যার রেড আর ব্লু রেড আর ব্লু তো এই অবজেক্ট গুলোকে আমাকে ক্লাসিফাই করতে বলা হয়েছে এটার জন্য ডিসিশন ট্রি অ্যাপ্লাই করব কি করব দেখো আমি যদি ফার্স্ট অফ অল এটা যদি দেখি এখানে কালার কয়টা রেড আছে ব্লু আছে দুইটাকে কি করে ফেললাম ভাগ করে গেল রেড এদিকে ব্লু এদিকে ঠিক আছে মানে ব্লু অবজেক্ট গুলো এদিকে নিয়ে আসলাম রেড অবজেক্ট গুলো এদিকে তারপরে এরপর দেখো এখন এটাকে আমি এবার ক্লাসিফাই করব এখানে আবার দুই ধরনের আছে একটা রেকট্যাঙ্গুলার আছে আর একটা ট্রায়াঙ্গুলার আছে এখানে সার্কুলার আছে এখানে কি আছে সার্কুল মানে রেকট্যাঙ্গুলার আছে তো এটাকে ট্রায়াঙ্গুলার মানে থ্রি এজেস কোনটা লেফট এটা এখানে থ্রি এজেস আছে ফোর এজেস আছে থ্রি এজেস গুলোকে একদিকে নিয়ে আসলাম ফোর এজেস গুলো একদিকে নিয়ে আসলাম তারপরে সিমিলারলি এখানে হচ্ছে কি স্কোয়ার গুলো আর এখানে সার্কুলার গুলো টোটাল আমার এটা হলো মূলত এটা আমার এই অবজেক্টটা প্রথম কালার অনুসারে আমি ডিভাইড করলাম রেড ব্লু তারপর হচ্ছে টেক্সার মানে শেপ আকারে শেপ তার মানে থ্রি এজেস গুলো এদিকে ফোর এজেস গুলো এদিকে রেড ট্রায়াঙ্গেল তারপর এখানে সার্কুলার গুলো এদিকে ইয়াগুলো এদিকে তো আমি এখান থেকে ডিসিশন নিতে পারি ডিসিশন কি হতে পারে ইফ কালার ইজ ব্লু এন্ড শেপ ইজ স্কোয়ার দেন এটা কি রেকট্যাঙ্গেল না আমি যদি ডিসিশনটা যদি বলি এরকম ইফ কালার সমান যদি ব্লু হয় কোন দিকে আসবে এদিকে আসবে এবং শেপ সমান যদি স্কোয়ার হয় কোন দিকে আসবে এদিকে তাহলে আমার অবজেক্টটা কি একটা রেকট্যাঙ্গেল এই সরি এটা কি স্কোয়ার না ব্লু স্কোয়ার স্কোয়ার আমি আর একটা ডিসিশন বলে লিখতে পারি ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান সার্কুলার দেন রেজাল্ট কি হবে সার্কেল আমি এখান থেকে আরো টোটাল যতটা আমার নোট লিফ থাকবে
ডিসিশন স্টেটমেন্ট কয়টা হবে? চারটা হবে না? যতটা থাকবে ততটা? জি স্যার। তার মানে ইফ কালার সমান রেড কোন দিকে আসবে? এদিকে। এন্ড টেক্সচার সমান 3 এজেস, তাহলে কি পাবো এটা? ট্রায়াঙ্গেল। এন্ড টেক্সচার সমান 4 এজেস, এটাকে আমি স্কয়ার। এগুলো এখানে বলা হয়েছে, রুলগুলো এখানে লেখা হয়েছে। ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 3 এজেস, 3 এজেস হলে এটা কি পাইছিলাম? দেন আউটকাম সমান রেড, রেড ট্রায়াঙ্গেল, তাই না? এই যে রেড ট্রায়াঙ্গেল। তাহলে কি পাচ্ছি দেখি? স্কয়ার, রেড স্কয়ার। তারপর থার্ড রুল, কালার সমান ব্লু এন্ড শেপ সমান স্কয়ার, দেন আউটকাম সমান, আউটকাম সমান কি? ব্লু স্কয়ার, কালার সমান ব্লু, শেপ সমান স্কয়ার, দেন আউটকাম কি? ব্লু স্কয়ার। সিমিলারলি কালার সমান ব্লু এন্ড শেপ সমান সার্কুলার, দেন আউটকাম সমান ব্লু সার্কেল। ঠিক আছে? জি স্যার। এটা মূলত ডিসিশন ট্রি এভাবে কাজ করে আর কি, মানে একটা অবজেক্টে ক্লাসিফাই করার জন্য। তার মানে আমাকে রেজাল্ট কয়টা পেলাম? ক্লাস একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে ডিসিশন থ্রি এর মাধ্যমে এরকম ডিসিশন নেওয়া হয় আর কি। প্রথমে ফার্স্ট অফ অল এটাকে কি তৈরি করা হয়? কি তৈরি করা হয়? কি থেকে? রুল তৈরি করা হয়। রুলের মাধ্যমে আমি কি পাই? আউটকাম গুলো পাই। ডিসিশন ট্রি কি বোঝা গেছে? তার মানে আমি যদি একটু ওভারভিউ করি, ডিসিশন ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি একটা সুপারভাইজড লার্নিং, মানে তারপর হচ্ছে এটা আমরা টপ ডাউন, এটা আমি কোন প্রসিডিউর অ্যাপ্লাই করছি এখানে? আমাদের একটা অবজেক্ট দেওয়া হয়েছে এরকম, এটাকে আমাকে ক্লাসিফাই করতে হবে। তো এখানে এখানে দুই ধরনের কালার রয়েছে, কালার একটা কি রেড, আরেকটা হচ্ছে ব্লু। আমি কালার দিয়ে আগে কি করলাম? ডিভাইড করলাম, কালার সমান রেড গুলো এদিকে, ব্লু সমান ব্লু অবজেক্ট গুলো এদিকে। আবার এখানে আবার দুই ধরনের রয়েছে, টেক্সচার মানে শেপ, শেপ আকার অনুসারে। একটা হচ্ছে 3 এজেস, 3 এজেস গুলো এদিকে, আরটা হচ্ছে 4 এজেস, 4 এজেস গুলো। আবার এখানে দুইটা কি, এটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি সার্কুলার, আরটা হচ্ছে স্কয়ার। ঠিক আছে? তো এখান থেকে আমি রুল লিখতে পারি। আমার টোটাল রুল হবে, আমার যতগুলো লিফ হবে, এগুলোকে লিফ বলা হয় না, যার আর কোনো কি থাকে না, চাইল্ড থাকে না, তখন তাকে কি বলা হয়? লিফ বলা হয়। ঠিক আছে কথা? হ্যাঁ, তার মানে আমার যেহেতু এখানে চারটা লিফ, তার মানে আমার রুলস কয়টা হবে? চারটা হবে, চারটা, চারটা হবে। এই চারটা রুলস গুলো আমি এখানে লিখছি আর কি। এটা আমি এখান থেকে দেখে দেখে লিখে দেবো। লিফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান স্কোয়ার, দেন আউটকাম সমান ব্লু স্কোয়ার। লিফ কালার সমান ব্লু, শেপ সমান সার্কুলার, দেন আউটকাম সমান ব্লু সার্কেল, ব্লু সার্কেল। আরেকটা রুল, থার্ড রুল, ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 3 এজেস, আউটকাম সমান রেড ট্রায়াঙ্গেল, এন্ড কালার সমান রেড, টেক্সচার সমান 4 এজেস, আউটকাম সমান রেড স্কয়ার। বুঝা গেছে ডিসিশন ট্রি কি? জি স্যার। ওকে, এটা হলো আজকে এত টুক আর কি। হ্যাঁ, আমাদের পরীক্ষাতে হলে কোশ্চেন কেমন আসবে? ডিসিশন ট্রি একটা অবজেক্ট দেওয়া থাকবে, ডিসিশন ট্রি অ্যাপ্লাই করে ক্লাসিফাই করো। ঠিক আছে? মানে ফারস্টে যে কালার ইয়াটা যে আছে ওরকম? হ্যাঁ, ওরকম। তুমি যে কোনো ভাবে এটা করতে পারো। জি স্যার।